দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার জন্য দায়ী রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন ফেনীবাসী আজ ফেনীর সোনাপুরে এ দাবিতে মানববন্ধন করেন তারা বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি দিদারুল আনব আপনারা জানেন যে ফেনীর আসলে তিন দিক দিয়েই কিন্তু ভারত এবং এই ভারতের পানিতেই কিন্তু ফেনীতে যে বন্যা সৃষ্টি হয়েছে সেই বন্যার কারণে কিন্তু যে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ সে সাধারণ মানুষ কিন্তু আজকে ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন এবং তারা পানি পানির মধ্যে মানববন্ধন করছেন এবং মানববন্ধন করে তিনি তারা কিন্তু জানাতে চাচ্ছেন যে ভারত যেভাবে তাদের বাদ ছেড়ে দিয়ে ফেন বাংলাদেশকে ভাসিয়ে দিচ্ছে তারা তাদের ন্যায্য হিসা চা পাওয়ার জন্যই কিন্তু তারা আসলে আজকে রাস্তায় দাঁড়িয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে প্রাকৃতিকভাবে যে পানি যে পানি প্রাকৃতিকভাবে যে পানি এখানে এসেছে সে পানি যেন প্রাকৃতিকভাবে আসে কোথাও যেন বাদ দিয়ে যেন পানিকে আটকানো না হয় এবং সে কারণেই কিন্তু তারা এখানে এসে দাঁড়িয়েছেন আমরা একটু কথা বলতে চাই আসলে এখানে কেন দাঁড়িয়েছে আমরা আসলে এই যে এই হাঁটু পানি বুক পানি এবং আমাদের প্রায় বিশ ফিট পর্যন্ত মাথার উপর দিয়ে পানি চলে গেছে হ্যাঁ এইটার আমরা ন্যায্য বিচার চাই আমরা আন্তর্জাতিক আদালতে এই যে পানি আমাদেরকে উজান থেকে আসা এই পানি এবং জলবায়ু পরিবর্তনের যে ইনজাস্টিস আমাদের উপরে হচ্ছে এবং সাথে সাথে পানি নিয়ে যে ইনজাস্টিস হচ্ছে এই দুইটা অন্যায্যতার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি ফেনিবাসীরা এখানে দাঁড়িয়েছে জলবায়ুর ন্যায্যতা ধ্বংস করার জন্য পানির ন্যায্যতা ধ্বংস করার জন্য দায়ী তাদেরকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য জোরালো দাবি জানাচ্ছি ধন্যবাদ আসলে উনি যেমনটি বলছিলেন আসলে ভারতের প্রতিবারই কিন্তু যখন ভারতে পানি বেড়ে যায় তখন তারা কিন্তু কোনোভাবে না বলে কিন্তু তারা তাদের পানি ছেড়ে দেয় এবং সেই পানি ছেড়ে দেওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী যে সকল এলাকাগুলো রয়েছে সেগুলোর মানুষ কিন্তু আসলে ডুবে থাকে যে কারণেই আজকের এই প্রতিবাদ এবং